আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রথম দফা ইউপি নির্বাচনে ভোট গ্রহণ চলছে, কক্সবাজারে সহিংসতায় নিহত দুজন। কুমিল্লা সাত আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের ডাক্তার প্রাণ গোপাল দত্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ছাপানো শেষ, নভেম্বর ডিসেম্বরে পরীক্ষা হবে তিন বিষয়ে। অস্ত্র আইনের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালিকের 30 বছর কারাদণ্ড। এবং জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ বিএনপি পাল্টাপাল্টি স্লোগান। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় কক্সবাজারে দুজন নিহত হয়েছে। এর মধ্যে গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন মহেশখালীতে, আরেকজনের মৃত্যু হয় কুতুবখালীতে, আহত হয় অন্তত 20 জন। এছাড়া অনিয়মের অভিযোগে বিভিন্ন ইউনিয়নে ভোট বর্জন করেছেন প্রার্থীরা। এর আগে সকাল 8টা থেকে প্রথম দফার 160 ইউপি নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। একই সাথে 9টি পৌরসভায় চলছে নির্বাচন। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন একরামুল হক সায়েম। ভোটের দিন সকালেই বেশিরভাগ এলাকায় শুরু হয় বৃষ্টি, ফলে স্থানীয় পর্যায়ের এই নির্বাচনে সকালে কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম। বেলা বাড়ার সাথে সাথে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বাড়তে থাকে ভোটারদের সমাগম, একই সাথে ভোটের মাঠে বাড়ে উত্তাপ উত্তেজনাও। কক্সবাজারের মহেশখালীর কুতুবজম ইউনিয়নে নোয়াপাড়া মাদ্রাসা কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে হঠাৎ সংঘর্ষ বাধে। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে আবুল কালাম নামে একজন মারা যান। গুলিবিদ্ধ কয়েকজনকে ভর্তি করা হয় জেলার সদর হাসপাতালে। এছাড়া নির্বাচনী সহিংসতায় কুতুবদিয়ায় আরও একজনের মৃত্যু হয়। অনিয়মের অভিযোগ এনে নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন বর্জন করেছেন 7 জন চেয়ারম্যান প্রার্থী, এদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ প্রার্থীও। কারচুপির কারণে সাতক্ষীরার কলারোয়ায় কেডাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। এদিকে সোনাগাজী পৌরসভা নির্বাচনে অনিয়মের অভিযোগে আটক করা হয় 16 জনকে। খুলনায় 34টি ইউনিয়নের মধ্যে 2টিতে ভোট হয় ইভিএমে। বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের আমেজ দেখা যায়। আমার মনোনীত প্রার্থীকে আমি ইভিএম পদ্ধতিতে প্রথমবারের মতো ভোট দিলাম এবং আমার মনে হচ্ছে যে না, ভোট যথেষ্ট স্বচ্ছতার সাথে এখানে ভোট হচ্ছে, সুস্থ শান্তিতে, খুব ভালো সিস্টেমটাও ভালো, শান্তিতে ভোট দিয়ে আসলাম। সকালে আইয়া সুন্দর করে লাইন করে সুস্থভাবে ভোট দিতে আসে। এর আগে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার প্রথম দফার 160 ইউপি নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় সকাল 8টায়। এখানে ভোট সেন্টারে মানে হাঁটু পানিরও বেশি হয়ে গেছে, তার ভিতর দিয়েও কিন্তু আমাদের ভোটারগণ ভোট দিতে আসছেন এবং তারা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে সুন্দরভাবে তাদের ভোট প্রয়োগ করতেছেন। দলীয় প্রতীকের নির্বাচন হলেও ভোটে আনুষ্ঠানিকভাবে অংশ নিচ্ছে না বিএনপি। এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের 44 জন প্রার্থী। 9টি পৌরসভা এবং 11টি ইউনিয়নে ভোট হয় ইভিএমে, বাকি ইউনিয়ন পরিষদ নির্বাচন হয় ব্যালটের মাধ্যমে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, কক্সবাজারে সকাল থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন আমাদের স্থানীয় প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন তিনি। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের কাছে বিভিন্ন কেন্দ্র থেকে খবর আসছে, সেখানে কেন্দ্র দখল হচ্ছে, সংঘর্ষ হচ্ছে। বিশেষ করে মহেশখালী থেকে পরপর 2টি খবর আসছে আমাদের কাছে। মহেশখালী কুতুবজম দাখিল মাদ্রাসায় 2জন চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে, সেখানে গোলাগুলির ঘটনা ঘটেছে, বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে, একজন ইতিমধ্যে মারা গেছে এবং কুতুবদিহাতেও আরেকজন মারা গেছে। তো এছাড়া
চকরিয়াতেও এই ধরনের বেশ কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এখন অন্তত তিনটি ভোট কেন্দ্র বিভিন্ন জায়গায় বন্ধ আছে, ভোট গ্রহণ স্থগিত আছে। আমি আছি কক্সবাজারের টেকনাফ কেন্দ্রে, টেকনাফ আল জামিয়া আল ইমদাদিয়া হেফজখানা মাদ্রাসায় আছি আমরা এই কেন্দ্রে। এই কেন্দ্রে সকাল থেকে কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি এবং টেকনাফের অধিকাংশ কেন্দ্রেই শান্তিপূর্ণ, এখনও ভোটারদের দীর্ঘ লাইন। কুমিল্লা সাত আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ডক্টর প্রাণ গোপাল দত্ত। সকালে তাকে বিজয়ী ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেন রিটার্নিং কর্মকর্তা দুলাল তালুকদার। তিনি জানান, রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। এতে জাতীয় পার্টি ও ন্যাপের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয় প্রাণ গোপাল দত্ত একমাত্র প্রার্থী ছিলেন। 2009 সাল থেকে টানা দুই মেয়াদে 8 বছর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন প্রাণ গোপাল দত্ত। সাত অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। আমি ইতিমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করিয়েছি এবং তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আমাদের টোটাল বাছাই আনতে আপনারা জানেন যে তিনজন প্রার্থী ছিলেন, তিনজনের মধ্যে দুইজন জাতীয় পার্টি এবং আওয়ামী ন্যাশনাল পার্টি ন্যাপ দুইজন মনোনয়নপত্র প্রত্যাহার করে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ছাপানো শেষ। এবার পরীক্ষা হবে 3 বিষয়। 100 নম্বরের প্রশ্নপত্রে উত্তর দিতে হবে 50 নম্বরের। পরীক্ষার্থীদের সুবিধার জন্য এই নিয়ম করা হয়েছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক নিহাল আহমেদ। আগামী নভেম্বর ও ডিসেম্বরে অনুষ্ঠিত হবে এই দুটি পরীক্ষা। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের এবার অটোপাস না দিয়ে গ্রুপভিত্তিক 3 বিষয়ে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অ্যাসাইনমেন্টের পাশাপাশি 12 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে তাদের নিয়মিত ক্লাস। তবে এত অল্প সময়ে প্রস্তুতি কতটা ভালো হবে তা নিয়ে সন্দেহান অনেকেই। এ অবস্থায় শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধা দিয়ে প্রশ্নপত্র তৈরি করা হয়েছে বলে জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক নেহাল আহমেদ। আমাদের প্রশ্নপত্র ছাপা হয়ে গেছে, আমরা কিন্তু পরীক্ষা নিচ্ছি 1.5 ঘন্টা 3 ঘন্টার জায়গায়। পরীক্ষায় 50 নম্বর করে কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু ছাপা হয়ে গেছে 100 নম্বরের এবং ওইখান থেকে আমরা বলে দেব। এবং এই কারণে তো সুবিধাটা ছাত্রদের, নাম্বার 110টা প্রশ্ন আছে, তাকে বলা হবে যে এই পেপারে তুমি 2টা অথবা 3টা আনসার করো, তার সামনে কিন্তু 10টা প্রশ্ন দেওয়া আছে, তার মানে তার অপশানগুলি বেড়ে গেল। পরীক্ষাটা নিচ্ছি 50 নম্বরের, এটাকে আমরা পরে কনভার্ট করব 100তে নিয়ে যাব। এবং ধরেন 50-এ একজন 35 পেল, 100তে তার হয়ে যাবে 70। আর যে সাবজেক্টগুলি আমরা পরীক্ষা নিচ্ছি না গত বছরের মতো, আমরা সেটা সাবজেক্ট ম্যাপিং করব। হ্যাঁ, সাবজেক্ট ম্যাপিং করে পূর্ববর্তী পরীক্ষার ফলগুলি আমরা নেব সেখান থেকে ধরে। এবং একটা ছাত্র যখন হাতে তার মার্কশিট পাবে, সে কিন্তু পূর্ণ মার্কশিট পাবে সবগুলিতে 100 নম্বরে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেয়ার প্রস্তুতি চলছে। করোনা সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মানা, দূরত্ব রেখে শিক্ষার্থী বসানো এবং দ্রুত সময়ে পরীক্ষা শেষ করার পরিকল্পনা শিক্ষা বোর্ডগুলোর। এসএসসিটা আমরা মিড নভেম্বর এসএসসি এবং এটা ধরেন 10-12 দিনে শেষ হয়ে যাবে। আর এইচএসসিটা আমাদের ওই যে ছোটো ছোটো সাবজেক্ট 1-2 জন পরীক্ষার্থীর জন্য, এটা অলমোস্ট ডিসেম্বর লাগবে। আমাদের সেন্টার সিলেকশন হয়ে গেছে, আমাদের যা যা কর্মকাণ্ড পরীক্ষা নেওয়ার জন্য সব কিছু কমপ্লিট। পরীক্ষার সময় অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। অস্ত্র আইনের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেককে 30 বছর কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ রবিউল আলম এ রায় দেন। রায়ে অস্ত্র আইনের 2 ধারায় প্রত্যেকটিতে 15 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে 2 ধারার সাজা একসাথে কার্যকর হওয়ায় মালেককে মোট 15 বছর কারাভোগ করতে হবে। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। অস্ত্র আইনের মামলায় রায় ঘোষণার নির্ধারিত দিনে কারাগার থেকে স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেক ওরফে বাদলকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতেই রায় ঘোষণা করেন আদালত। এই মামলায় তাকে 2টি ধারায়, যেহেতু তার কাছে আর্মস পাওয়া গেছে এবং তার কাছে ম্যাগজিন সহ 5 রাউন্ড গুলি পাওয়া গেছে,
এই দুটি ধারায় 15 বছর করে 30 বছর সাজা সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এই সাজাগুলি একসাথেই চলবে। যেহেতু এখানে 15 বছর করে দুটো 30 বছর দিয়ে একসাথেই চলবে, যখন শেষ হয়ে যাবে তখন একসাথেই বের হয়ে যাবে। যেহেতু দুটো সাথে একসাথেই চলবে, আলটিমেটলি 15 বছরই তাকে সাজা খাটতে হবে। আলোচিত এই মামলায় 13 সাক্ষীর মধ্যে সবার সাক্ষ্য নেওয়া হয়েছে। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে আসামি পক্ষ। জানা নাকি এই মামলার জব তালিকা সাক্ষী ছিল, তারা বলছে তাদেরকে বাড়ির নিচে বসিয়ে রেখে উপরে র‍্যাব সদস্যরা গেছে এবং পরবর্তী পর্যায়ে তাদেরকে একটা ফরমের মধ্যে স্বাক্ষর নেওয়া হয়েছে। এই তথ্যগুলো আদালত নোট করেছেন। নোট করার পরবর্তী পর্যায়ে এই জাজমেন্ট কীভাবে হয়েছে আই এম নট শিওর অ্যাবাউট ইট, বাট জাজমেন্ট হয়েছে, আদালতের প্রতি আমাদের রেসপেক্ট আছে। যেহেতু উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে, আমরা সার্টেনলি উচ্চ আদালতে যাব। গত বছরের 20 সেপ্টেম্বর রাজধানীর তুরাগ এলাকা থেকে গাড়ি চালক আব্দুল মালিককে গ্রেফতার করে র‍্যাব। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, 5 রাউন্ড গুলি, 1.5 লাখ টাকার বাংলাদেশি জালনোট, একটি ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রোববার বিকেলে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা ও যুক্তরাষ্ট্রের নিযুক্ত রাষ্ট্রদূত শহীদুল ইসলাম। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। স্থানীয় সময় রোববার বিকেলে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন তিনি। এছাড়া 24 সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে উৎসবের আমেজে আছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। জেএফকে বিমানবন্দরের টার্মিনালে প্রধানমন্ত্রীকে ব্যানার, ফেস্টুন ও স্লোগানে স্বাগত জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান জানান, প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে থাকাকালীন অপশক্তির যে কোনো তৎপরতা দমনে তারা বদ্ধপরিকর। এদিকে বিমানবন্দরের অপর প্রান্তে জড়ো হয়ে যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল ও জাসাস সহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী ও তার সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বিক্ষোভ প্রদর্শন করেন। জাতিসংঘ অধিবেশন এবং নিউ ইয়র্কে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের পর 25 থেকে 30 সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি সফরের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আগামী 1 অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে। বিপ্লব রায়, এটিএন বাংলা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশে গিয়ে চিকিৎসা নিতে চান কি না তা নিয়ে জনমনে সন্দেহ আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকার ভয়ে খালেদা জিয়াকে বিদেশে যেতে দিচ্ছে না, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, ভয় নয়, বয়স এবং স্বাস্থ্যের কথা বিবেচনা করে চতুর্থবারের মতো খালেদা জিয়ার সাজা স্থগিতের উদারতা দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সংবিধান অনুসারে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান ওবায়দুল কাদের। সেগুলো কি কবরে যাবে না শ্মশানে যাবে? শেখ হাসিনা সরকার, বেগম জিয়া কিংবা ক্ষয়িষ্ণু বিএনপিকে ভয় পায় না, বরং তার বয়স, স্বাস্থ্যের প্রতি নজর দিয়ে সাজা স্থগিত করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতো। এ উদারতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই দেখাতে পেরেছেন। বিএনপি শেখ হাসিনার উদারতাকে দুর্বলতা ভাবলে ভুল করবে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার আরটিপিসিআর ল্যাব স্থাপনের জন্য 6টি প্রতিষ্ঠানের যোগ্যতা যাচাইয়ের কাগজপত্র সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে। ছাড়পত্র পাওয়ার পর দ্রুত ল্যাব বসানোর কাজ শুরু হবে বলে জানিয়েছেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট।
বাংলাদেশ থেকে কেউ সংযুক্ত আরব আমিরাত যেতে চাইলে তাকে দুবার করোনা পরীক্ষা করার নিয়ম করে সে দেশের সরকার। একটি যাত্রার 48 ঘন্টা আগে আরেকটি 6 ঘন্টা আগে। দ্বিতীয় টেস্ট করাতে হবে বিমানবন্দরে, তাই সরকার 7টি প্রতিষ্ঠানকে বিমানবন্দরে আর্টিফিশিয়াল ল্যাব স্থাপনের অনুমতি দিয়েছে। তবে এখনও সংযুক্ত আরব আমিরাত থেকে ছাড়পত্র না পাওয়ায় কার্যক্রম শুরু করা যায়নি বলে জানিয়েছেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। তিনি জানান, কোনো প্রতিষ্ঠানের টেস্টে গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। তাদের এসওপিটা আমরা পাঠিয়ে দিয়েছি, তা আমরা আশা করছি আজকের ভিতরে একটা রেসপন্স পাব। কারণ আমরা যদি একটা ব্যবস্থাপনা তৈরি করি আর এটা যদি স্বীকৃত না হয় তাহলে তো এটা গ্রহণযোগ্যতা পাবে না এবং তারা ওই যাত্রীরা যেয়ে ফিরে আসতে হবে, ভোগান্তি আরও বেশ বেড়ে যাবে, সেই জন্য একটু সময় লাগছে। সকালে বিমানবন্দর এলাকায় সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করে তিনি কর্মকর্তা কর্মচারীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। করোনা এবং ডেঙ্গুর প্রকোপ কমার পরেও যাতে দেশের বিমানবন্দরগুলোকে সবসময় পরিচ্ছন্ন রাখা যায় সে ব্যাপারেও নির্দেশনা দেন তিনি। যদি বন্দর পরিষ্কার না থাকে তাহলে কিন্তু যে কোনো যাত্রী অথবা পর্যটক যারা আসবেন তারা কিন্তু একটা নেগেটিভ ভাবনা নিলে ওই দেশের উপরে ওই ভাবমূর্তি হয়ে যাবে ডিফারেন্ট। সেই জন্য আমাদের প্রত্যেকটা বিমানবন্দর থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন। আর্টিফিশিয়াল ল্যাব স্থাপনে দেরি হওয়ায় যারা দেশে আটকা পড়েছেন তাদের দ্রুত টেস্টের ব্যবস্থা করতে সব ধরনের কাজ চলছে বলেও জানান তিনি। বিমানবন্দরে সরকার এরই মধ্যে অনুমোদন দিয়েছে পিসিআর ল্যাব স্থাপনের, তবে এখনও তা স্থাপিত না হওয়ায় বিপাকে পড়েছেন হাজার হাজার প্রবাসী কর্মী, যদিও কর্তৃপক্ষ বারবারই বলছে খুব দ্রুত সময়েই স্থাপন করা হবে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। গার্মেন্টস পণ্য চোরাই চক্রের মূল হোতা সহ 7 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকা ও কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় 2টি কাভার্ড ভ্যান সহ বেশ কিছু চোরাই মালামাল জব্দ করা হয়। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, গত 15 সেপ্টেম্বর নেটওয়ার্ক ক্লথিং লিমিটেডের 17,152 পিস পণ্য নিয়ে একটি কাভার্ড ভ্যান চট্টগ্রামে যাওয়ার পথে 5,000 পিস খোয়া যায়। এ ব্যাপারে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মালামাল চুরির মামলার সূত্র ধরে রাজধানীর উত্তরা থেকে 3 জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী মূল হোতা মাইনুদ্দিন সহ বাকি 4 জনকে গ্রেফতার করা হয়। সিলেটি সাইদ হলো এমনই একজন এই জগতের চোর যে তার নেতৃত্বে অনেক জায়গায় এই গার্মেন্টস সামগ্রী চুরি হয়। বলা হয় যে প্রায় সে 4-5 হাজার চুরির সাথে সে জড়িত। তার 2 স্ত্রী, একজন লন্ডনে সেটেল এবং তার সৌরম্য 2টি অট্টালিকা আছে মৌলভীবাজার শহরে। অসংখ্য ট্রাক সিএনজির মালিক সে। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার তৃতীয় দফায় প্রথম দিনে সাক্ষ্য নেওয়া শুরু হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম জানান, কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এ সাক্ষ্য নেওয়া চলছে। আজ তৃতীয় দফায় সপ্তম সাক্ষী আব্দুল হামিদের সাক্ষ্য নেওয়া হচ্ছে। আগামী 22 সেপ্টেম্বর পর্যন্ত চলবে সাক্ষ্য নেওয়া। এর আগে গত 23-25 আগস্ট এবং পরবর্তীতে 5-8 সেপ্টেম্বর পর্যন্ত 2 দফায় 6 জনের সাক্ষ্য নেওয়া হয়। গত বছরের 31 জুলাই কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা। ইস্পাহানি শেয়ারবাজার সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সূচকের উত্থানে লেনদেন চলছে। দুপুর 1:22 পর্যন্ত ডিএসইর 3টি সূচকে ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 1,196.87 কোটি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 209টির, কমে 120টির এবং অপরিবর্তিত ছিল 45টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। লেনদেনের আড়াই ঘন্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে যায় 4 কোম্পানির শেয়ার। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দুই দশক ধরে বালু ক্ষয় হওয়ায় প্রশস্ততা হারিয়েছে পটুয়াখালীর কুয়াকাটার দীর্ঘ বেলাভূমি। সাগরে বিলীন হচ্ছে সবুজ বেষ্টনী সহ নতুন স্থাপনা। জিওব্যাগের মাধ্যমে সৈকতের বালু ক্ষয় রোধে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে মিলছে কাঙ্ক্ষিত সফলতা। পটুয়াখালী থেকে জাহেদ জীবনের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত লিমা। তীব্র স্রোত আর উত্তাল ঢেউয়ে গত 2 দশকে অন্তত 5 কিলোমিটার প্রশস্ততা হারিয়েছে কুয়াকাটা সৈকত। বিলীন হয়েছে নারিকেল বাগান, ছাউ বাগান, ইকোপার্ক সহ বহু স্থাপনা।
হুমকির মুখে মসজিদ, মাদ্রাসা, মন্দির, ট্যুরিজম পার্ক, সুটকিপল্লী ও সংরক্ষিত বনাঞ্চল সহ উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের চলমান কাজ। এ অবস্থায় বালুক্ষয় রোধে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিমে 300 মিটার এবং পূর্ব দিকে 1200 মিটার প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। 3,64,00,000 টাকা ব্যয়ে ব্যবহার করা হয়েছে 35,250 কেজি জিও ব্যাগ ও জিও ওভেন টিউব। দেখছি কুয়াকাটা সমুদ্র সৈকতের অনেক সৌন্দর্য রূপ, তো সেই রূপ অনেকটা আর কি বিলীন হয়ে গেছে, কারণ সাগর ভাঙতে ভাঙতে যখন আমরা দেখছি সাগর ভাঙতে ভাঙতে পাহাড়ে ঠেকে গেছে। জিও ব্যাগটা একটু সামনের দিকে আরেকটা স্তর আগাই দেওয়া যায় তাহলে কুয়াকাটা আরও একটু রক্ষা পাবে এবং আরও এই পাল্লী স্তরগুলো উপরের দিকে ভেসে উঠবে এবং সমুদ্র সৈকত আরও পর্যটন কেন্দ্র আরও লোকজন ঘুরতে ফেরতে পারবে। পরীক্ষামূলক এই প্রকল্পে বাড়ছে সৈকতের প্রস্তুতা। পর্যায়ক্রমে গোটা সৈকতে বালুক্ষয়রোধী প্রতিরক্ষা গড়ে তোলা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এখান থেকে আমরা যে ফান্ডিংসটা আছে আমরা ইচ্ছা করলে এটাকে আরও বড় প্রকল্পে ইউজ করতে পারি এবং কি একটা জিওটিউব ব্যবহার করে কীভাবে বীজ বাড়ানো যায় মূলত আমরা এই প্রকল্প এই কাজটা থেকে সেই জিনিসটা ফান্ড আউট করতে পারছি। তবে জেলেদের মাছ ধরার ট্রলারের কারণে জিও ওভেন টিউব ও জিও ব্যাগ ছিঁড়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। কানাডার 44তম পার্লামেন্ট নির্বাচন আজ। এবারের নির্বাচনকে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জন্য অগ্নি পরীক্ষা বলে মনে করছেন বিশ্লেষকরা। নির্বাচনে জাস্টিন ট্রুডোর প্রধান প্রতিপক্ষ কনজারভেটিভ পার্টির নেতা এরিন ওটুল। বিভিন্ন জরিপ বলছে এবার কোনো দলের একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা নেই। তবে ট্রুডোর দল লিবারেল পার্টির নেয়া বিভিন্ন নীতি ও কর্মসূচি বাস্তবায়নে সংসদে তাদের একক সংখ্যাগরিষ্ঠতা দরকার। এই নির্বাচন 2023 সালের অক্টোবরে হওয়ার কথা ছিল, কিন্তু জাস্টিন ট্রুডো গত 15 আগস্ট আগাম নির্বাচনের ঘোষণা দেন। ইউরোপের ফুটবলময় এক রাতে জয় পেয়েছে ফেভারিটরাই। ইংলিশ প্রিমিয়ার লিগে জিতেছে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। আর ফ্রেঞ্চ লিগ ওয়ানে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে প্যারিস সেন্ট জার্মেইন। পরাগারমানের রিপোর্ট। ভ্যালেন্সিয়ার মাঠে এসে আরও একবার হারতে বসেছিল রিয়াল মাদ্রিদ। মেস্তাল্লা স্টেডিয়ামে আক্রমণ পাল্টা আক্রমণের এই ম্যাচে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে 66 মিনিটে রিয়ালের রক্ষণভাগের ভুলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। 86 মিনিটে সৌভাগ্যক্রমে ভিনিসিয়াসের কল্যাণে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। চলতি লিগে এটি তার 5ম গোল। নির্ধারিত সময়ের খেলা শেষের 2 মিনিট আগে করিম বেনজামার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এতে 5 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠল কার্লো আনচেলত্তের দল। খেলার ধারার বিপরীতে আচমকা গোলে পিছিয়ে পড়লেও জয় নিয়ে মাঠ ছেড়েছে মেসি নেইমারদের প্যারিস সেন্ট জার্মেই। নিজেদের মাঠে জাদু দেখাতে মরিয়া থাকলেও গোল পাননি আর্জেন্টাইন তালিস্মান লিওনেল মেসি। তবে শিরোপা পুনরুদ্ধারের অভিযানে পিএসজিকে পথ দেখান নেইমার। 66 মিনিটে পেনাল্টি গোলে সমতা এনে খেলা শেষের ইঞ্জুরি টাইমে মাউরো ইকার্দের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পচেত্তিনোর দল। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহাম আর চেলসির ম্যাচটিতে প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই করল দুদল, কিন্তু দ্বিতীয়ার্ধে সেই লড়াই আর চালিয়ে যেতে পারল না টটেনহাম। তাতে থিয়াগো সিলভা, কোন্তে আর রুডিগাররা গোল উৎসবে মাতলেন। শেষ পর্যন্ত প্রতিপক্ষের মাঠে 3-0 গোলের জয় পায় চেলসি। অন্য ম্যাচে ওয়েস্ট হ্যামকে 2-1 ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। পরাগারমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। প্রথম দফা ইউপি নির্বাচনে ভোট গ্রহণ চলছে। কক্সবাজারে সহিংসতায় নিহত 2 জন। কুমিল্লা 7 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের ডাক্তার প্রাণ গোপাল দত্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ছাপানো শেষ। নভেম্বর ডিসেম্বরে পরীক্ষা হবে 3 বিষয়ে। অস্ত্র আইনের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালিককে 30 বছর কারাদণ্ড।
এবং জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি স্লোগান পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/etnbanglanews ধন্যবাদ সবাইকে